আমি সৌভিক অভিযান এবং পরিবেশ একাডেমির পক্ষ থেকে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছি। উনি অত্যন্ত বিদগ্ধ মানুষ, ওনার সঙ্গে একটু আলোচনা হচ্ছিল। উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক, তার ফলে ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। এবং ওনাকে আমি অনুরোধও করেছি ফেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা যে পরিবেশে আলোচনা করব ওনাকে আহ্বান করব। এবং সেটাও এর থেকেও আর একটা বড় বিষয়বস্তু আছে, অধ্যাপক অনেকেই পরিবেশ নিয়ে আমরা অনেকেই কথা বলি, কিন্তু পরিবেশ মানব দেখেছে আমরা দেখি? উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি চা কফি দিলে তার একটি ছোট কাপ বের করে উনি সেখানে খান, সেটা যে প্লাস্টিক বা কোনোভাবে ব্যবহার করেন। উনি বলেন মাটির ভাড় ব্যবহার করলেও সমস্যা আছে। সুতরাং এই তত্ত্বতে উনি বিশ্বাসী। এবং উনি কোনো প্যাকেট বিস্কুট খান না, উনি বিস্কুটটা বাড়ি থেকে নিয়ে ছোট্ট প্যাকেটে নিয়ে বেরো। একে যদি আমি পরিবেশ মানব না বলি আর কাকে বলব? শুধু এই পরিবেশ মানবের কথা আপনারা শুনুন। তো আমি মাস্টারমশাইকে বলছি আমার শরীরটা ভালো নেই, আপনাকে আমাকে একটু চলে যেতে হচ্ছে, আমি পরে আপনার সঙ্গে নিজেই যোগাযোগ করব, ভালো থাকুন। এত কিছু বললেন আমার সম্পর্কে, আমি ওরকম লোক নই, আমি অতি সাধারণ একজন মানুষ। যেভাবে জয়ন্তবাবু আছেন, সুদীপ্তবাবু আছেন, স্যার আছেন, উনি যেরকমভাবে পরিবেশ আন্দোলনের সঙ্গে যেভাবে যুক্ত, আমি জানি না, হয়তো সেভাবে আমি করে উঠতে পারিনি। আমরা মুক্তমন বলে একটি সংস্থা আছে যেখান থেকে পরিবেশের বিভিন্ন সমস্যার দিক এবং প্রতিকারের দিক এই নিয়ে পত্রিকা বার করি, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবঙ্গের বাইরেও স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সমাজ এবং বিজ্ঞান বিষয়ে, পরিবেশ বিষয়ে বিভিন্ন রকম আলোচনা, এবং রাস্তাঘাটেও বিভিন্ন রাস্তার মোড়ে লোকের বিভিন্ন রকম কথা শুনেও আমরা কাজ করে যাচ্ছি। তাতে অনেক রকম ফল হচ্ছে, কিছু ভালোও আছে। এর আগে যারা বললেন, এবং যেহেতু এখানে সবাই বোধ হয় অধিকাংশই তিরিশের ওপরে, তিরিশের তলায় খুব কম মুখ দেখতে পাচ্ছি, তার ফলে ওনারা যা বলেছেন তারপরে খুব বেশি বলার নেই। আর এখানে প্রচুর বিদগ্ধ মানুষ আছেন যারা আমাকে অনেক অনেক ভালো জানেন। পরিবেশ বিষয়টা যতই আমরা তার থেকে সরে আসতে চেষ্টা করি, পরিবেশ বিষয়ের ভেতর রাজনীতি একেবারে ভেতরে জড়িয়ে আছে। এবং আমাদের দেশে যখন বেন্টিং খেলেন, যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের যে ক্ষতি সেটাকে যেভাবে তিনি মিটিয়ে বিরাট লাভ তৈরি করলেন, মেকলের শিক্ষা নীতি যেভাবে তৈরি হলো, এবং তার পেছনে যে কারণ সেটা বোধ হয় আপনারা সবাই জানেন। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু ভারতবর্ষের মানুষকে বা তার অধীনস্থ কোনো দেশের নাগরিককে শিক্ষিত করার বিরাট কোনো তাগিদ ছিল না, বা তাদের বিরাট ইচ্ছে ছিল না, তারা বাধ্য হয়ে পড়েছিল। সেদিন থেকেই ভারতবর্ষে বোধ হয় পরিবেশকে ধ্বংস করা সরকারিভাবে নীতি নির্ধারণ করে সে বিষয় শুরু হলো। শুরু হলো ভারতবর্ষে একটা বিখ্যাত সংস্থা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম সার্ভে ইনস্টিটিউট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম শিক্ষিত বিজ্ঞানী হচ্ছেন আটজন জিওলজিস্ট। যেই বিজ্ঞানীরা শিক্ষিত হয়ে অত্যন্ত চিফ লেবার হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করবে, কারণ সেদেশ থেকে লোককে এনে যদি করতে হয় তার বিরাট দাম। এবং তারা কি করলো, প্রথম ম্যাপ তৈরি হলো, এভারেস্ট এলেন, রাধানাথ শিকদার এলেন, তাকেও নেওয়া হলো। তারা হিমালয় চত্বরে সেখানে যে যে খনিজ সম্পদ আছে, তার কারণ হচ্ছে সেই সময় কর নিয়ে দেশের অবস্থা যেখানে পৌঁছেছে সেখান থেকে আর কর নেওয়া যাচ্ছে না, তারপরে খনিজ সম্পদ লুণ্ঠন করা শুরু হলো। শুরু হলো ভারতবর্ষের হিমালয় অঞ্চলকে ধ্বংস করার সরকারিভাবে প্রথম পদক্ষেপ। আমি সেদিকে যাচ্ছি না, আমরা পরম
একটু সরে আসি আজকের যে থিম তার ভেতরে। তার ভেতরে যদি থাকি, উৎসব বলতে তো শুধুমাত্র পুজো নয়, সুদীপ তো সুন্দর বললেন কত দিক থেকে বললেন। উৎসব আমরা যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সেই সময়ের ভেতরে বিয়ের সিজন সবই গেছে। শেষ যে বিয়ের অনুষ্ঠানটায় গেছিলাম, খুব শিক্ষিত মানুষ তারা, সেখানে দেখলাম মেয়ের বাড়ির লোকজন মানে বউ ভাতে গেছি, তখন প্রচুর দামি বাজি উপরের দিকে উঠছে। আমি জানি না শিক্ষা কি আমাকে এইটা শেখায়, এবং সেটা দেখবেন সাধারণভাবে, এবং আর্থিক সামর্থ্য থাকলেই আমি যা খুশি করতে পারি। কোথাও কোথাও একটা আমরা যেভাবে শেখাচ্ছি ছোটবেলা থেকে, শুধুমাত্র স্কুল কলেজ নয়, নিজের বাড়িতে যে জিনিস আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি সেটাও মধ্যে একটু ভাবার প্রয়োজন আছে। উৎসবের সব মরশুম প্রচুর বইমেলা, খাদ্য মেলা, আরো কত রকম হস্তশিল্প মেলা চারদিকে হচ্ছে। ঠিক পাশাপাশি এরপরই হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, ফেব্রুয়ারির 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমার বাড়ির জয়ন্তদা খুব ভালো জানেন, আমার বাড়ির প্রায় 300 মিটার দূরে পূর্ণগড় বইমেলা পুষ্প প্রদর্শনী হচ্ছে। বিশেষ করে রাত্রের দিকে যখন বিভিন্ন শিল্পী গান গান, তখন জানলা খোলা রাখা যায় না, বয়স্ক মানুষ ঘুমোতে পারেন না, চোখ কত যে ব্যবহৃত হয় জানি না। যুক্তিমন এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি, আপনি যদি সাধারণ মানুষের কাছে গিয়ে বলেন তাহলে তারাও খুব একটা মনে হয় তাদের কাছে কোনো দাগ কাটে না। সুতরাং উৎসব বলতে কেবলমাত্র যে পুজো তা নয়, উৎসব আমরা বাড়িতে যেগুলো করি সেখানে কি ধরনের থালা বাসন ব্যবহার করি, বাড়িতে কেউ লোকজন এলে আমরা যিনি কাজে আমাদের সাহায্য করবেন তার একটু সুবিধের জন্য আমরা কিন্তু ব্যবহার করি ওই 30টা একসঙ্গে আছে যে থালা, বা ওইরকমভাবে ছোটো বাটি যেগুলো পাওয়া যায় সেগুলো। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা দিয়ে সুদীপবাবু শেষ করলেন, কোন জায়গায় আছি সেটা যদি মাপতে হয় তাহলে 28 জুলাই 2023, এই বছরের 28 জুলাই খুব গুরুত্বপূর্ণ একটা দিন পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কথা বলছি। কি দিন? একটা জায়গা, পৃথিবীর যে স্থলভাগ এবং জলভাগ আছে, সে তার ভেতরে সে কত শতাংশ বা কতটা সে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা নন ডিগ্রেডেবল প্লাস্টিক তার ভেতরে থাকতে পারে তার একটা হিসেব আছে। 28 জুলাই 2023 আমরা সেই পরিমাণটা পেরিয়ে গেছি, অর্থাৎ আমাদের পৃথিবীর যে সারফেস আছে সেই সারফেস এরিয়ায় যতটা প্লাস্টিক থাকা সম্ভব আমরা রাখতে পারি তা সেটাকে ক্রস করেছি। খুব গুরুত্বপূর্ণভাবে ভারতবর্ষ ক্রস করেছে খুব একটা গুরুত্বপূর্ণ দিনে, বিবেকানন্দের জন্মদিন জানুয়ারি 12, 2022। পৃথিবীর এই প্লাস্টিকের 52% দূষণ তৈরি করে 12টা দেশ। অদ্ভুতভাবে সেই 12টা দেশ সবাই G20-র অন্তর্ভুক্ত। আজ রাজনীতির কথা বলার জায়গা নয়, কিন্তু অদ্ভুতভাবে একটার সঙ্গে একটা কিন্তু ভীষণ জড়িত। চলে আসি একটু অন্যদিকে, আমরা প্রত্যেকেই বেড়াতে যাই, বেড়াতে ভালোবাসি, আমি যে খুব বেড়াই তা নয়, আমার একটা বেড়ানোর একটা নির্দিষ্ট দিক আছে, সেটা হচ্ছে পাহাড়ে ট্রেকিং। তো যাই সেখানে পাহাড়কে, বিশেষ করে আমাদের দুর্গম অঞ্চলের পাহাড়কে আমরা যেখানে নিয়ে পৌঁছচ্ছি, যেখানে নিয়ে যাচ্ছি, সেটা ভয়ঙ্কর। এইবার জাস্ট 17ই সেপ্টেম্বর আমরা একটা জায়গায় গেছিলাম যেখানে আমরা বৃষ্টির পরে প্রথম গ্রুপ গেলাম বা যেতে পারলাম, যেটাই হোক। তার মানে এর আগে ধরা যাক মে বা জুনের দ্বিতীয় সপ্তাহে কোনো গ্রুপ গেছে, তারপর বৃষ্টি হয়েছে, তারপরে আমরা সেপ্টেম্বর মাসে গেলাম। এটা গঙ্গোত্রী থেকে যাতায়াত মিলে 42 কিলোমিটার মতো হবে। এই 42 কিলোমিটার পথে এর মধ্যে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, মে জুনের সেকেন্ড উইক অব্দিও যাওয়া যায়, তারপর আর যাওয়া যায় না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের একদম শেষ দিক,
তার মানে তিন মাসের ভেতরে বৃষ্টি হয়েছে, ভেবে দেখুন, বৃষ্টির কথাটা একটু জোর দিয়ে বলছি। তারপরে আমরা 10 কেজি মতো প্লাস্টিক নামিয়েছি। যারা ওখানে গেছে তারা প্রত্যেকেই কিন্তু, যেহেতু ওইতে যাওয়ার জন্য একটা আর্থিক সংগতির প্রশ্ন আছে, সেটাকে যতটাই আমি তাকে অবহেলা করি না কেন, সেখানে যেতে গেলে সাধারণভাবে মানুষ যেতে পারবে না, তার জন্য মানুষজনকে গাইড ভোটার ইত্যাদি বিভিন্ন নিতে হবে। সুতরাং একটা আর্থিক সংগতির প্রশ্ন আছে, অর্থাৎ আর্থিক সংগতি সম্পন্ন শিক্ষিত সাধারণভাবে আমরা যদি ধরি, সেই মানুষটা গিয়ে আমরা এই কাজ করে আসছি। সুতরাং তার ফলে এখান থেকে যদি আমি ভাবতে চাই যে আমি কি করব, আমরা কি করি, একটা সাধারণ উত্তর দেখতে পাবেন যে কোনো জায়গায় বলতে গেলে, বলবে যে এরকম করে লাভ নেই, কারণ এরকমই হবে। উত্তরটা বোধ হয় না, আমরা এখান থেকে একটু অন্যদিকে করি। দেখি আমরা ব্যক্তিগতভাবে প্রথম কি করতে পারি। আমরা প্লাস্টিক নামিয়ে এনেছিলাম, আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনে কি করতে পারি, প্লাস্টিক আমি ব্যবহার করব না, এটা যদি সিদ্ধান্ত নিই, সিদ্ধান্তটা বড্ড কড়া, কারণ বাজারে গেলে যে আলু দেবে সেই আলুটার গায়ে যে রং থাকে সেটা শশার সঙ্গে বা পটলের সঙ্গে বা ফুলকপির সঙ্গে মিশবে না, খুব খারাপ, মিশলে পর বাড়িতে কথা শুনতে হবে কিভাবে বাজারানো, সেটার উপরে গিয়ে আমাকে কিন্তু বিষয়টাকে ভাবতে হবে। সুতরাং সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমি ব্যবহার করব না, প্লাস্টিকের ব্যাগও নয়, কাগজের ব্যাগ। আমরা আসি আমাদের দৈনন্দিন জীবনে চা খাওয়ার দিকে। উনি বললেন আমি স্টিলের কাপে চা খাই, এটা স্টিলের গ্লাস বা কাপ যাই বলি, এটা আমরা শুরু করি না যে এটা আমরা জীবনের প্রতিদিনের অভ্যেসের মতো, একদিন ভুল হতে পারে, যেদিন ভুল হবে নিয়ে যেতে সেদিনকে যেন নিজেকে মনে করি অন্যায় করছি, সেটা ভুলই নয়। এবার এখানে অনেকেই ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগে করে একটা স্টিলের কাপ বা স্টিলের গ্লাস নিতে কই কি সমস্যা, বোধহয় কোনো সমস্যা নেই আদতে যদি ভালো করে ভাবি। আমরা যদি কোথাও খেতে যাই, একটা টিফিন কৌটো নিয়ে যাই না কেন, মানে ছাতা বেঁধে আনার জন্য নয়, সেখানে খাওয়ার জন্য। যদি বিয়ে বাড়িতে থাকে সেই ব্যবস্থা যে যে ধরনের গ্লাস প্লেট ব্যবহার করলে সেটা রিইউজেবল, ঠিক আছে, কিন্তু বহু জায়গা আছে সেখানে রিইউজেবল নয়, বিভিন্ন অনুষ্ঠান কোথাও পিকনিক ইত্যাদি কিছু, সেখানে নিজেরটা নিয়ে যায় না কেন, সেটা যদি নিজে নিয়ে যাই দেখবেন সেইটাও বন্ধ হবে। গ্লাসের কথা এলাম, এবার যদি কাপের কথা হয়, প্লাস্টিক কাপ এখানে ব্যবহার হচ্ছে না, কাগজের কাপ ব্যবহার হচ্ছে। আমরা সাধারণভাবে যদি দেখি সারা মাসে একটা হিসেব আমরা করেছিলাম, একটা মানুষ মোটামুটি 300 থেকে 350 কাপ বাঙালিরা চা খায় একটা বছরে মিনিমাম। এই 300 বা 350 কাপ যদি কাগজেরও হয়, একবার ভেবে দেখুন কত প্লাস্টিক, কত গাছ গেল, একবার শুধু ভেবে দেখুন। এই যে এখানে মাটির ভাঁড় ব্যবহার করছে, কিছু মাফ করবেন বলতে বাধ্য হচ্ছে, মাটির কাপ বায়োডিগ্রেডেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটু ভেবে দেখবেন যেখানে আপনাদের চায়ের দোকান আছে এবং এই ভাঁড় ব্যবহার করা হচ্ছে, ভাঁড়গুলো কোথায় ফেলা হচ্ছে, যেখানেই ফেলা হোক সেখানে একটু জল যদি দেন তাহলে দেখবে, বা জল পড়লে পর সেটা ডেঙ্গুর মশার জন্য সবচেয়ে ভালো জায়গা, দুঃখজনক হলেও সত্যি, কারণ আমরা ভাঁড়টাকে কিন্তু যখন ফেলি তখন কিন্তু ভেঙে ফেলি না, আমরা কিন্তু অ্যাজ ইট ইজ ধরে ফেলে দিই। যে বিস্কুটের প্যাকেট আমরা নিয়ে ব্যবহার করি, আমরা আসি না সবাই মিলে ঠিক করতে যে বিস্কুটের প্যাকেট ব্যবহার করবো না, আমরা বেরোলে এইরকম নিয়ে বেরোবো, এর ভেতরে বিস্কুটটা নিয়ে বেরোবো। ওই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সে কিন্তু ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা জলের বোতল এখানে ব্যবহার করা হচ্ছে, এটাও আমরা বন্ধ করতে পারি একটু চেষ্টা করলে, একটা কুজো নিদেন পক্ষে ওই 5 লিটারের বড় বড় জিনিসগুলো উল্টে যদি আমরা রাখি তাহলে কিন্তু অনেকগুলো প্লাস্টিকের বোতল আমরা কিন্তু বন্ধ করতে পারি, এটা কিন্তু ভালো নয় পরিবেশের দিক থেকে ভাবলে। এরকম
একাধিক জিনিস আমরা পরপর, যেমন ধরুন অনলাইন আমরা বিভিন্ন জিনিস কিনি, ভালো বোধহয় দামটামও কম পাওয়া যায়, আবার কি বলে ক্রেডিট কার্ডে ছাড় পাওয়া যায় কিনলে, বিভিন্ন রকম বিষয় মানুষের ভেতর আছে। কিন্তু একটু খেয়াল করে দেখবেন অনলাইন কেনাতে আপনার একটা জিনিসে প্যাকেজিংয়ের জন্য কী পরিমাণ প্লাস্টিক লাগে। সেই জিনিসটাই আপনি যদি ডাল আপনি যদি বাজার থেকে কিনতেন, তাতে যে পরিমাণ প্লাস্টিক এবং কাগজ ব্যবহার করা হতো তার থেকে অনেক অনেক বেশি ব্যবহার করা হবে অনলাইনে কিনলে। সুতরাং আমরা যদি চেষ্টা করি এরকম একের পর এক জিনিস আমরা বলে যেতে পারি, যদি চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটা কমাতে পারি। তখন এটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে আপনি একা করছেন বা দুজন করছি বা তিনজন করছি, তাতে কী সুবিধা হবে? কোথাও কি কেউ করে এই সমস্যার সমাধান করতে পেরেছে? তাহলে এবার আসি সেই দিকটা, আসার দিকটা। খুব মজার জিনিস, আমরা এখানে যারা শুনছি তারা সবাই কিন্তু বেশ বয়স্ক মানুষ, দু চারজন বাদ দিয়ে অর্থাৎ 30-40-এর ওপর। আমাদের ক্রমশ কর্মক্ষমতা কমছে, আমাদের যাওয়া উচিত স্কুলে, স্কুলের ছেলে মেয়েদেরকে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করা উচিত। সবচেয়ে মজার জিনিস জানেন, পরিবেশ নিয়ে সবচেয়ে ভালো কাজ করেছে কিন্তু বাচ্চারা, এবং একটা স্কুলের বাচ্চা, সে কিন্তু দেখিয়ে দিয়েছে 2015 সালে সে যখন বাড়ি থেকে বেরিয়ে শীতের বেলায় দিন এবং রাত একটা জায়গায় কুকড়ে বসে থেকে একটি পোস্টার হাতে শুধুমাত্র, তাকে পাগলা বলেছে, অসভ্য বলেছে, তার মা বাবা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি, তার শুধু একটাই আবেদন, আমাকে ভালো করে বাঁচতে দাও, আপনাদের কী অধিকার আছে যে পরিবেশটা এভাবে ধ্বংস করছে যাতে আমরা বাঁচতে পারবো না? সে পার্লামেন্টের বাইরে গিয়ে বসে আছে। 2023 সালে এই শেষের দিকে এসে ফ্রন্টিয়ার্স ফর ফিউচার কিন্তু একটা দেশের ঘটনা নয়, সারা পৃথিবীর ঘটনা। যেদিনকে শুক্রবার দিন টিফিন টাইমে বিভিন্ন স্কুল তারা এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই আন্দোলনের ফল কি? এই আন্দোলনের ফল ইউরোপের উত্তর পশ্চিম ভাগে যদি আমরা দেখি, যেগুলোকে আমরা সাধারণভাবে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলি, সেখানে মানুষের কিন্তু প্লেন ব্যবহার, যেটা সবচেয়ে বেশি ফসিল ফুয়েল পড়ায়, সেই প্লেনের ব্যবহার কিন্তু 8% কমেছে মানুষের। তাদের আর্থিক অবস্থা কমার জন্য নয়, সে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে, পলিটিশিয়ানসদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে এবং ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেছে যে আপনি পরিবেশ বান্ধব ভ্রমণের দিকে এগোন, সেটা সাইকেল হতে পারে, এবং প্লেন কম ব্যবহার করুন, ট্রেনের গতি বাড়ানোর চেষ্টা করুন। জার্মানি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে 400 মাইলের তলায় কোনো প্লেন এক জায়গা থেকে এক জায়গায় যাবে না, সেখানে ট্রাভেল করতে হবে অবশ্যই ট্রেন। সুতরাং চেষ্টা করলে হয় না, আরো তথ্য প্রশ্ন আছে বেলজিয়াম বা অন্যান্য দেশের, চেষ্টা করলে হয় না ঘটনাটা সত্যি নয়, চেষ্টা করলে হয়। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যে কাজগুলো করছি তাতে কি সত্যি এটা ঠিক যে আমরা আমাদের অন্ততপক্ষে সন্তানদেরকে ভালোবাসি? বোধহয় উত্তরটা না, সন্তানদেরকে ভালোবাসি না যে কাজটা করছি। সুতরাং তাদেরকে যদি, এবং যে কাজটা করি তাতে শুধুমাত্র আমি আমার কথাই ভাবছি, আমাদের কথা ভাবছি না, সুতরাং বোধহয় আমাদের সকলের কথা, অন্ততপক্ষে নিজের সন্তানদের কথা ভাবার জন্য পরিবেশ বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার, প্রাত্যহিক দিনের আমাদের জীবনচর্চাকে পরিবর্তন করার সময় এসেছে। ধন্যবাদ।